প্রিমিয়ার লিগে চলতি সিজনে 13 গোলের পাশে করেছেন 2টি অ্যাসিস্ট, অথচ ব্রাজিল দলের ডাকই পান না তিনি। জাতীয় দলে বরাবর ফ্লপ হয়েও প্রধান খেলোয়াড় বনে যান রদ্রিগো ভিনি, কিন্তু মার্টিনেল্লিরা ভালো করেও সুযোগ পান না, অথচ অ্যাটাকিংয়ের চিত্র বদলে দিতে পারেন এই ফুটবলার। তাছাড়া অ্যান্টনিকে বড় সময় দিলে হয়তো হতে পারেন দলের মূল খেলোয়াড়। ভিনি রদ্রিগোর জায়গায় যে দুজন খেলা বদলে দিতে পারেন ব্রাজিলের, তাদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বড় মানুষের যেমন ভুলগুলো বড় হয়, তেমনি বড় দলগুলোর ক্ষেত্রেও তাই। কোচ তিতের খামখেয়ালিতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল দল। কোচের বদল এসেছে সাময়িকের জন্য, তবে তাতে ইতিবাচক পরিবর্তন আসেনি দলে। শেষ ম্যাচে মরক্কোর সাথে হেরেছে, যেখানে দলের সুযোগই পাননি মার্টিনেল্লি। আর অ্যান্টনিকেও দেওয়া হয়নি পর্যাপ্ত সুযোগ, অথচ বর্তমান ক্লাবের হয়ে অসাধারণ খেলছেন মার্টিনেল্লি। নিয়মিত আর্সেনালের হয়ে গোল করছেন, সাথে গোলে ভূমিকাও রাখছেন তিনি। ভিনি রদ্রিগোরা ক্লাবে ভালো করলেও জাতীয় দলে নিষ্ক্রিয় তা প্রমাণ বেশ আগে থেকেই। অন্তত প্রায় 20 ম্যাচে 2 গোল তাই বলে, অথচ অ্যাটাকিংয়ের সমাধান হতে পারতেন মার্টিনেল্লি। মার্টিনেল্লির পেছনের গল্পটাও শুনে আসা যাক। ব্রাজিলের চতুর্থ ডিভিশনে খেলতেন মার্টিনেল্লি। গত বছর রাশিয়া যখন বিশ্বকাপ খেলছে তখন তার বয়স মাত্র 17। সাও পাওলোর ক্লাব ইতুরানোতে খেলতেন তিনি। 2015 সালে ওই ক্লাবে যোগদান তিনি। সেখানে 40 মাস খেলার পরই ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের নজর পড়ে এই তরুণ স্ট্রাইকারের দিকে। 2019 সালে 60 লক্ষ ইউরোর চুক্তিতে আর্সেনালে আসেন মার্টিনেল্লি। এরপর থেকেই ফুটবল বিশেষজ্ঞদের নজরে এসে গেছেন ওই ব্রাজিলিয়ান। আর্সেনালে পা দিয়ে সাফল্য আসেনি, প্রথম দলের সুযোগ মিলত না শুরুতেই, রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হতো। এবছর প্রিসিজনের সময় তার গতি, বুদ্ধিমত্তা এবং সক্ষমতায় মুগ্ধ হন গার্নাসোদের কোচ। এরপর এই মরশুম থেকেই আর্সেনালের প্রথম একাদশে নিজের জায়গা পাকা করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। 21 বছরের মার্টিনেল্লির প্রশংসা শোনা গিয়েছে আর্সেনাল কোচ উনাই এমারারির গলায়। তিনি বলেছেন, মার্টিনেল্লি তরুণ খেলোয়াড়, এখানে আসার পর আমরা ওকে দেখেছি, খুবই উন্নতি করেছে, খুব ভালো খেলছে, খুবই উৎসাহ নিয়ে প্রতিটি ট্রেনিং করে। মার্টিনেল্লির খেলার খিদেও মুগ্ধ করেছে আর্সেনাল কোচকে। তিনি বলেছেন, ও ভীষণ লড়াকু ফুটবলার, প্রথম দলের সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে থাকে আর সুযোগ পেলেই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে। তবে ক্লাব কোচের সকল প্রশংসার যথাযথ মূল্যায়ন করেছেন তিনি। দিনে দিনে দলটির প্রধান ফরোয়ার্ড বনে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান, তবে তাতে কার কী। জাতীয় দলে বিশ্বকাপে খুব একটা বলার মতো প্লেয়িং টাইম পাননি, আর অকারণেই বিশ্বকাপের পর স্কোয়াডে ডাক পাননি, যদিও তিনিই হতে পারতেন দলটির বেহাল দশার হাল ঠিককারী।